হ্যালো বিয়র, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে। আসলে ইদানিং যাবতের একটি খুবই হট নিউজ সোশ্যাল মিডিয়াতে আছে, সেটা হচ্ছে ফেসবুকের। ইদানিং অনেকের ফেসবুক খুবই দ্রুত গতিতে, অর্থাৎ অনেকের ফেসবুক আইডি নষ্ট হয়ে যাচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে, লগ ইন করতে পারছেন না, ইভেন অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। সো অনেকে মনে হচ্ছে হ্যাকিং হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। আসলে ফেসবুক খুবই স্ট্রংভাবে, খুবই শক্তিশালীভাবে একটি পদক্ষেপ নিয়েছে, সেটি হচ্ছে যে ফেক আইডি যেগুলো ছিল, অর্থাৎ ফেসবুকে অনেক ফেক আইডি আছে, সেগুলো তারা দমন করছে খুবই শক্ত হাতে। সো এটির কারণে অনেক, অর্থাৎ আমাদের যেটি অরিজিনাল আইডি সবাই চিনি, আজকে 5 বছর বা 2 বছর 3 বছর ধরে আমরা ইউজ করছি, অনেকগুলো ছবি, অনেকগুলো লাইক বা অনেকগুলো ফ্রেন্ডের সাথে আছি, সো এ ধরনের আইডিও নষ্ট হয়ে হচ্ছে। সো এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন করণীয় কী। সো করণীয় হচ্ছে আপনার আইডিতে যদি আপনার ফোন নাম্বারটা যদি অ্যাড না থাকে, তো তাড়াতাড়ি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে ফেলুন, কারণ হচ্ছে যদি এ ধরনের কোনো সমস্যা হয় আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। দ্বিতীয় হচ্ছে যদি আপনার জন্মসালটা ঠিক করে ফেলুন, আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স বা আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এই ধরনের কোনো ডকুমেন্ট, যে এই ডকুমেন্টের কোনো ভ্যালু আছে বা যে কোনো জায়গায় একটা লিগেল পর্যায়ে এই জিনিসটা কাজে করবে, বেশিরভাগ আপনার ন্যাশনাল আইডি কার্ডটাই ইম্পর্ট্যান্ট। সো এই ক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নামটা রাখা খুব জরুরি। সো হতে পারে অনেকের দেখবেন সমস্যা হচ্ছে যে বারবার যে অ্যাপ্লিকেশনটি আছে বা ফেসবুকতে লগ ইন হচ্ছে, আবার লগ আউট হয়ে যাচ্ছে, আবার লগ ইন করতে হচ্ছে। অ্যান্ড কিছু কিছু ফেসবুক আইডি দেখাচ্ছে আপনার অপরা মিনি দিয়ে যদি ফেসবুক আইডি ওপেন করা হয় তাহলে জাস্ট ফেসবুকটা অন হয় বাট কোনো পেজ শো করে না। সো এই ক্ষেত্রে জাস্ট ফেসবুক গেলেই হয়, অনেকের আপনার যে নাম্বারগুলো শো, নাম্বারটা ভেরিফিকেশন করার পরও ডিজেবল হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ বলে ডিজেবল হয়ে যাচ্ছে, এটি খুবই একটা বিরক্তকর। সো সময় থাকতে জাস্ট অ্যালার্ট করার জন্য আপনাদেরকে ভিডিওটি বানানো, জাস্ট কষ্ট করে আপনার যদি নাম্বার না থাকে ফেসবুকে আপনি নাম্বারটা যুক্ত করে দিন, অ্যান্ড যদি সম্ভব হয় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামটা দিয়ে দিন। সো এটি হবে বেস্ট, কারণ হচ্ছে ফেসবুক আইডি নষ্ট হলে, ডিজেবল হলে এটি পুনরায় ব্যাক করা খুবই টাফ ব্যাপার। সো যদি ভালো লাগে অবশ্যই টিপসটি শেয়ার করবেন সবাইকে, কারণ হচ্ছে আমরা বন্ধু যারা ফেসবুক ইউজ করে তাদেরকেও শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করুন ভিডিওটি, কারণ হচ্ছে সতর্ক করাটা গুরুত্বপূর্ণ। যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার খুব সহজে এটি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ, নিচে যে লাল বাটনটি দেখছেন সেটিতে অবশ্যই ক্লিক করবেন, ক্লিক করতে ভুলবেন না, আর যে ঘন্টার মতো যে চিহ্নটি দেখছেন এটিতে ক্লিক করবেন, নেক্সট আপডেট আপনি পেতে পারেন খুব সহজে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন।